আমরা যেই মাসটির মধ্যে আরবি মাসের মধ্যে অবস্থান করছি আজকে এই মাসটির নাম কি জানেন শাবান মাস কি মাস শাবান মাস এর পূর্বে ছিল রজব মাস রজবের পরে শাবান এর পর আসবে কি রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সকল সাহাবীদেরকে নিয়ে দুটি হাত তুললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং বললেন যে তোমরা হাত তোলার পর আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ আপনি রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন احصوا هلال شعبان لرمضان যে তোমরা শাবান মাসের চারটাকে গণনা করো কেন যাতে করে রমজানের রোজা রাখতে তোমাদের কি হয় সহজ হয় আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন ও আমার সাহাবীরা শাবান মাসের এক দিন চলে গেছে আর আছে এত দিন দুই দিন চলে গেছে আর আছে এত দিন তিন দিন চলে গেছে আর আছে এত দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য অপেক্ষা করতেন আর এই মাসগুলো গণনা করা শাবান মাসের একটা দিন গণনা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত পালন করা আল্লাহর রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আমার যে উম্মতগুলো ফিতনা ফাসাদের জমাদার মধ্যে আমার একটা সুন্নতকে কায়েম করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান ما لا يتحفظ من غيره যে আল্লাহর রাসূল এই শাবান মাসকে এরকম ভাবে গণনার দিক দিয়ে ঠিক রাখতেন অন্যান্য মাসের মধ্যে আল্লাহর রাসূল এরকম গণনা ঠিক রাখতেন না এরকম গণনা করতেন না সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে আমি দেখতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে ধারাবাহিক রোজা রাখতেন কি করতেন ধারাবাহিক রোজা রাখতেন রহমাতাল লিল আলামিনকে দেখে মনে হইতো আর বুঝি নবী রোজা ভাঙবেন না আবার দেখা যায় হঠাৎ করে রোজা ছেড়ে দিতেন আবার মনে হইতো যে নবী বুঝি আর এই মাসে রোজা রাখবেন না আম্মা জান আয়েশা বলেন আমি লাগাতার দেখেছি আল্লাহর রাসূলকে রমজান মাসের মধ্যে এক মাস লাগাতার রোজা রাখতে আর সবচাইতে নফল রোজা রাখতে আমি বেশি দেখেছি এই শাবান মাসের মধ্যে সুবহানাল্লাহ হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি আল্লাহ রাসূলকে বলেন ও রহমাতাল লিল আলামিন এই মাসের মধ্যে আপনি বেশি রোজা রাখেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের আগের মাসটি হলো রজব মাস আল্লাহ তাআলা যে চারটি মাসকে সম্মানিত করেছে এর মধ্যে একটি মাস হলো রজব মাস এই শাবান মাসের পরে রমজান মাস মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস আর এই শাবান মাসের মধ্যে মানুষগুলো একটু উদাসীন থাকে কি থাকে উদাসীন থাকে আল্লাহ রাসূল বলেন এই শাবান মাসের মধ্যে মানুষের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয় এই জন্য আমি এটা পছন্দ করি যাতে করে শাবান মাসের মধ্যে আমি রোজা রাখলে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটাকে নিয়ে যাওয়া হয় যে আমি রোজাদার অবস্থায় থাকি সুবহানাল্লাহ এই কারণে এই মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم الله النبي جي قطي شمبر رجا رکتن كي باره بولين قطي شمبر كنو رحمة للعالمين بولين جي الله تعالى اي دين اما كي پتھ بير مدد پاتھئے چھن امي اي شکریہ شرب شمبر رجا رکھی ایر پورا الله رسول صلى الله عليه وسلم قطي بيرش پتی بار رجا رکتن كنو جانين আমাদের সাপ্তাহিক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয় আল্লাহর রাসূল বলেন ফাউহিব্বু আইয়ুরাদু আমালি ওয়া আনা সাঈমুন আমি এটা পছন্দ করি এটা ভালোবাসি আমার আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় নিয়ে যাওয়া হোক যে আমি রোজাদার থাকি এই কারণে আমরা বলতে চাই সামনে রমজান মাস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে এই শাবান মাসের মধ্যে নফল রোজা বেশি রেখেছেন প্রস্তুতি স্বরূপ রমজানের জন্য
ইনশাআল্লাহ আমরাই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে নফল রোজা রাখব প্রস্তুতি কিসের জন্য রমজানের জন্য কিসের জন্য রমজানের জন্য এই রজব মাসটা ছিল একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই একটা জমিনের মধ্যে প্রথম জমিনটাকে উর্বর করা হয় কি করা হয় উর্বর করা হয় আগে আমরা মেশিন এনে হোক অথবা নিজে কোদাল দিয়ে হোক জমিনটাকে আগে কি করে ঠিক করি উর্বর করি উর্বর করার পর আমরা কি করে সেখানের মধ্যে বীজ বপন করি বীজ বপন করার পরে আমরা কি করে সেখান থেকে ফসল ওঠাই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমরা জমিনটাকে উর্বর করলাম এই শাবান মাসের মধ্যে আল্লাহর ইবাদত করে আমরা বীজ রোপণ করব আর রমজান মাসের মধ্যে 71 আমরা আমাদের ঘরের মধ্যে ফসল উঠাইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাউমুনি ওয়া আনাজসি বিহি রোজা হলো আমার জন্য প্রতিদান আমি নিজ হাতে দিব রমজান মাসের মধ্যে আমরা দিন রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব রমজান মাস যখন নাকি আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত করতেন জিব্রাইল আলাইহিস সালাম শুনতেন জিব্রাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন আল্লাহ রাসূল শুনতেন এই কারণে এই শাবান মাস হলো রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার মাস সম্মানিত উপস্থিতি